আমরাও ছোটবেলায় যে একটা কাঠি পেলে, একটা গাছের ডাল পেলে ওইটাকে কিন্তু আমরা গাড়ি ভাবতাম, ওইটা নিয়ে দৌড়াচ্ছি 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 হাফ প্যান্ট পরা খালি পায়ে ঘাসের ভিতর দিয়ে মাঠের ভিতর দিয়ে, মনে হচ্ছে ওইটাই আমার গাড়ি। আমার ছোটবেলাটা কেটেছে সরিষাবাড়িতে, জামালপুরের একটা উপজেলা, এবং আমি যখন হাই স্কুলে পড়ি তখন থেকে একটা বিজ্ঞানের বইয়ের প্রতি একটা আগ্রহ ছিল। মহাজগৎটা কেন, কীভাবে ঘটে, আমাদের মধ্যে কত প্রশ্ন আসে, এগুলির উত্তর যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে বিজ্ঞানের কাছে যেতে হবে। আমাদের দেশে এখন কিন্তু স্টুডেন্টদের সায়েন্স পড়ার হার আগের যে কোনো সময় চেয়ে কম। এর একটা বড় কারণ হলো 6, 7, 8 যখন তার বিকাশটা হয় তখন সে বিজ্ঞানের কিছুই দেখে না, হাতে কলমেও দেখে না, কোনো কিছু জানেও না, পদ্ধতিগুলো বলা হয় না, যার ফলে সে 9, 10 গিয়ে আর বিজ্ঞান নিতে আগ্রহী হয় না। আমাদেরকে পড়তে হয়েছে যে একটা পরখ নল লই, তাতে একটু পানি ঢালি, কিন্তু আমরা কোনোদিনও পরখ নল হাতে নিয়ে দেখি নাই, কোনোদিনও পানি ঢেলে দেখি নাই। আমাদের দেশে একটা ভুল চিন্তা আছে, সেটা হচ্ছে যারা নবম শ্রেণীতে পড়ে শুধুমাত্র তাদেরকেই প্র্যাকটিক্যাল করতে দেওয়া হয়, যার ফলে যে একবার বিজ্ঞান নিয়ে নেয় তাকে তার বিজ্ঞানে মোটিভেট করতে হয় না। যে 6, 7, 8 আমাদের কোনো কর্মসূচি নাই, ওই সময় হাতে কলমে করার মতো তেমন কিছু নাই, সেই জন্য এখানে আগায় না। বাংলাদেশের জন্য এটা একটা বৈপ্লবিক আবিষ্কার বা প্রবর্তনা যে অন্যরকম বিজ্ঞান বাক্স, এটার মধ্যে বিজ্ঞানের কতগুলি প্রায় খেলনার মতন, জাদুর মতন বা আনন্দপূর্ণ কতগুলি ঘটনা ঘটানোর মতন উপকরণ আছে, যেগুলি হাতে পেলেই আমি তো মনে করি যে কোনো শিশু যে কোনো কিশোর এটা নিয়ে নাড়াচাড়া করবে এবং কতগুলি ঘটনা ঘটবে যার ব্যাখ্যা সে জানতে চাইবে। এটাই তো আমরা বলি বিজ্ঞান মনস্কতা, প্রশ্নের তৈরি হয় এবং প্রশ্ন খোঁজা, প্রশ্নের উত্তর খোঁজা। অন্যরকম বিজ্ঞান বাক্স একটা অপূর্ব ব্যাপার আসলে। আসলে আমি যেদিন প্রথম দিন দেখি অন্যরকম বিজ্ঞান বাক্স আমি খুবই রোমাঞ্চিত ছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমার স্টুডেন্ট লাইফে যখন আমি এই ধরনের একটা কিছু খুঁজতাম তখন এই ধরনের কিছু আমার কাছে ছিল না। আমার যেটা মনে হয় যে বিজ্ঞান বাক্সটা যদি সব জায়গায় নিয়ে যাওয়া যায় এবং বাচ্চারা যদি নিজেরা এই জিনিসটা, আমার কাছে যেটা ভালো লাগে সেটা যেহেতু আমি দেখি আমার ছেলেও করে আমার মেয়েও করে, যে নিজে নিজে করার যে একটা আগ্রহ এবং এখান থেকে যে বিজ্ঞানের একটা, এটা যে ম্যাজিক না, মূল বিষয় হচ্ছে যে বিজ্ঞান যে আসলে ম্যাজিক না, এখানে যে ব্যাখ্যা করা যায় 7টা রং মিলে যে সাদা আলো হয় এটা হাতে কলমে দেখাই দেওয়া, বা একটা বাতাসের চাপ পরীক্ষা করার এই ছোটোখাটো জিনিস দিয়ে করতে পারে, বাসায় কোয়াগলা কোন দিয়ে যেমন সে বাতাসের চাপ পরীক্ষা করতে পারে, যে এই যে কাজগুলো এগুলোকে ধরাই দিতে পারলে কিন্তু ওর আগ্রহটা তৈরি হবে। এবং বিজ্ঞান বাক্সের মূল কাজ তো তাকে আগ্রহী করে তোলা, বিজ্ঞানের পদ্ধতিতে তাকে আগ্রহী করা, বিজ্ঞানের প্রতি তাকে আগ্রহ করা, এই কাজগুলো ভালোই পারবে। আমাদের এই বিজ্ঞানের যে মজার বাক্স সেটার সুবিধাটা হচ্ছে যে এখানে একটা গল্প আছে, গল্পে দুটো চরিত্র আছে, একটা অরণ্য আর একটা রূপকূপ। তো এই কল্পনার মধ্যে চরিত্রের সঙ্গে গল্পের মধ্য দিয়ে শেখা এবং শেখানো, এটা খুবই আনন্দের ব্যাপার হবে। বিজ্ঞান বাক্স তো আসলে বাচ্চাদের মানসিক বিকাশের জন্য অনেকটা হেল্পফুল আমি মনে করি। কার্টুন দেখে বা অন্যভাবে টাইম স্পেন্ড না করে যদি এখানে বাচ্চারা কিছুটা টাইম স্পেন্ড করে তাহলে ওদের মানসিক বিকাশে এটা হেল্পফুল হবে। অন্যরকম বিজ্ঞান বাক্স এমনই ছোট্ট জিনিস, কিন্তু এটার পরিসরটা অনেক বড়, সম্ভাবনাটা অনেক বড়। তো আমি স্বপ্ন দেখি বিজ্ঞান মার্কেটিংয়ের ছাত্র হিসাবে যে অন্যরকম বিজ্ঞান বাক্স একটা ব্র্যান্ড হবে, যে ব্র্যান্ডটাকে পৃথিবীর মানুষ কিনবে। আমার মনে হয় যে জন্মদিনের জন্য এটা একটা অপরূপ উপহার হবে শিশুদের জন্য, কিশোরদের জন্য। আমরা সবাই বাস্তব জীবনে এই সমস্যায় ভুগি যে আমরা জন্মদিনে কী নিয়ে যাব আমাদের প্রিয় শিশু কিশোরদেরকে, তাদের জন্মদিনে এই অন্যরকম বিজ্ঞানের বাক্স উপহার দিতে পারি।